লার্নিং জিওগ্রাফি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকের আলোচনার বিষয় ইন্ডিয়ান রক সিস্টেম। এই ম্যাপটিতে ভারতবর্ষের শিলাবিন্যাসকে দেখানো হয়েছে। তো বিভিন্ন কালার দিয়ে বিভিন্ন যুগের শিলাকে এখানে দেখানো রয়েছে। ম্যাপটা দেখে মোটামুটিভাবে আমরা আইডিয়া করতে পারছি ভারতবর্ষের শিলাবিন্যাস বৈচিত্র্যপূর্ণ। শুধুমাত্র ভারতবর্ষ নয়, পৃথিবীর শিলাবিন্যাসও কিন্তু বৈচিত্র্যপূর্ণ। তো এই বৈচিত্র্যের কারণ জানতে গেলে আমাদেরকে পৃথিবী গঠনের ইতিহাস সম্পর্কে একটু জেনে নিতে হবে। তো দেখো, আজ থেকে প্রায় 500 কোটি বছর আগে পৃথিবী এরকম জ্বলন্ত পিণ্ডের আকারে ছিল। তারপর বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে বর্তমানে পৃথিবীর এই রূপ আমরা দেখতে পাই। তো কিভাবে এই পরিবর্তন ঘটলো সেই বিষয়টা এবার একটুখানি জেনে নিই। পৃথিবী প্রথমে যে উত্তপ্ত অবস্থায় ছিল, সেখান থেকে বহু কোটি বছর পরে যখন ধীরে ধীরে তাপ বিকিরণ করে ঠান্ডা হতে থাকে, তখন আস্তে আস্তে পৃথিবী পৃষ্ঠের বাইরে একটা কঠিন ভূত্বকের সৃষ্টি হয় এবং ওই ভূত্বক থেকে পর্যায়ক্রমে আস্তে আস্তে মহাদেশ এবং মহাসাগরের সৃষ্টি হয়। তো মহাদেশ সৃষ্টির শুরুর সময়ে পৃথিবীর সমস্ত স্থলভাগ একসঙ্গে একটি বিশাল ল্যান্ডমাসের আকারে অবস্থান করত, যার নাম প্যাঞ্জিয়া। বাদবাকি অংশে এই বিশাল যে জলভাগ, তার নাম ছিল প্যান্থালাসা। তো পরবর্তী পর্যায়ে এই ভূখণ্ড আস্তে আস্তে ভাঙতে শুরু করে। ভাঙার ফলে উত্তরের যে অংশটা তার নাম হয় লরেশিয়া এবং দক্ষিণের যে অংশটা তার নাম হয় গন্ডোয়ানা ল্যান্ড। তো এই গন্ডোয়ানা ল্যান্ড থেকেই ভারতের যে দক্ষিণ অংশটা, সেই দক্ষিণ অংশটা সৃষ্টি হয়েছে। তো তোমাদেরকে এটা মনে রাখতে হবে যে ভারতের দক্ষিণ অংশ অর্থাৎ দাক্ষিণাত্য মালভূমি সৃষ্টি হয়েছে প্রাচীন কঠিন ভূখণ্ড গন্ডোয়ানা ল্যান্ড থেকে। এর পরবর্তী পর্যায়ে এই কঠিন ভূখণ্ডগুলি ক্রমশ সরতে থাকে। তো ভারতের ভূখণ্ডটা আস্তে আস্তে উত্তর দিকে সরতে থাকে। উত্তর দিকে ক্রমশ সরে গিয়ে উত্তরের লরেশিয়া বা অঙ্গারল্যান্ডের সঙ্গে ধাক্কা খাচ্ছে, ধাক্কা খেয়ে হিমালয় পর্বতের সৃষ্টি করছে। এই যে ভারতের উত্তর দিকে বিশাল স্থান জুড়ে রয়েছে হিমালয় পর্বত, এটি দুটি পাতের সংঘর্ষের ফলে সৃষ্টি হয়েছে। তার পরবর্তী পর্যায়ে সৃষ্টি হয়েছে ভারতের সমভূমি অঞ্চল। তাহলে আমরা মোটামুটি দেখতেই পেলাম যে বিভিন্ন যুগে বিভিন্ন ভৌগোলিক ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের এই বিশাল ভূখণ্ড গঠিত হয়েছে। এই কারণেই ভারতে বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের শিলাবিন্যাস আমরা দেখতে পাই। এখানে বলি তো, ভারতের এই রক সিস্টেম আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হলে আমাদের ভূতাত্ত্বিক সময় বা জিওলজিক্যাল টাইম সম্পর্কে একটা ধারণা নিতে হবে। তো এই জিওলজিক্যাল টাইম বিষয়টা কি এবার জানবো। দেখো, আজ থেকে প্রায় 500 কোটি বছর আগে যখন পৃথিবী সৃষ্টি হয়েছে, সেই সময় থেকে আজকের দিন পর্যন্ত এই বিশাল সময়কে ভূতত্ত্ববিদরা কতগুলি ইউনিট বা এককে ভাগ করেছেন। এই ইউনিটগুলিকে একসঙ্গে করে যে টাইম ফ্রেম তৈরি করা হয় তাকেই বলা হয় জিওলজিক্যাল টাইম স্কেল। তো দেখো, এই জিওলজিক্যাল টাইম স্কেলের সব থেকে বড় যে ইউনিট সেটা হচ্ছে ইয়ন। ইয়ন কতগুলো এরাতে বিভক্ত, এই এরা আবার পিরিয়ডে বিভক্ত, পিরিয়ডকে আবার কতগুলি ইপকে ভাগ করা হয়। তাহলে সব থেকে ছোট ইউনিট হলো ইপক। এখানে দেখো, আমি একটা চার্টের মাধ্যমে জিওলজিক্যাল টাইম স্কেলটাকে তুলে ধরেছি। এই জিওলজিক্যাল টাইম স্কেলে বিভিন্ন পিরিয়ডগুলো মনে রাখা একটু কষ্টকর হলেও যখন আমরা এই সময়ের সাথে রিলেট করে বিভিন্ন রক সিস্টেম পড়ব, তখন দেখবে মনে রাখতে খুব একটা বেশি অসুবিধে হবে না। দেখো, ভারতের শিলাবিন্যাসকে মোটামুটিভাবে চারটে ভাগে ভাগ করা যায়: আর্কিয়ান রক সিস্টেম, পুরানা রক সিস্টেম, দ্রাভিদিয়ান রক সিস্টেম এবং আরিয়ান রক সিস্টেম। ভৌগোলিক হল্যান্ড ভারতের ভূতত্ত্বের বৈচিত্র্যের ওপর ভিত্তি করে মোটামুটিভাবে চারটি এই প্রধান ভাগে ভাগ করেছেন।
পরবর্তীকালে আমরা দেখব এই এক একটি প্রধান ভাগেরও আবার অনেক সাব ভাগ রয়েছে, সেগুলো আলোচনার সময় আমরা দেখতে থাকব। তো এবার আমরা এই প্রত্যেকটা রক সিস্টেম সম্পর্কে ডিটেলসে জানব। তো প্রথমেই জানব আর্কিয়ান রক সিস্টেম সম্পর্কে। এই আর্কিয়ান এই শব্দটি প্রথম ব্যবহার করেন ভৌগোলিক ডানা 1782 খ্রিস্টাব্দে। এই যুগের শিলা গঠিত হচ্ছে আর্কিয়ান ইয়নের প্রি ক্যাম্ব্রিয়ান পিরিয়ডে। এখানে দেখো এই যে পৃথিবীর সবচেয়ে পুরনো যে ইয়ন হেডিয়ান ইয়ন, এই সময়ে পৃথিবী ছিল জ্বলন্ত পিণ্ডের আকারে। এরপর আর্কিয়ান ইয়নে পৃথিবী আস্তে আস্তে কি হয়, ঠান্ডা হয়, ঠান্ডা হয়ে কঠিন ভূখণ্ডের সৃষ্টি হয়। অর্থাৎ এই সময়ে প্রথম শিলা সৃষ্টি হচ্ছে, এই কারণেই এই যুগের শিলাকে বলা হয় পৃথিবীর প্রাচীনতম শিলা। এরপর দেখো এই আর্কিয়ান যুগে শিলাবিন্যাসকে দুটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে আর্কিয়ান নিস ওসিস্ট এবং দ্বিতীয়টি হলো ধারোয়ার সিস্টেম। এবার আমরা এই যে আর্কিয়ান যুগের দুটো ভাগ পেলাম, এই দুটো ভাগ সম্পর্কে জানব। আর্কিয়ান নিস এবং সিস্ট এই জাতীয় শিলা সৃষ্টি হয়েছে আজ থেকে প্রায় 4000 মিলিয়ন বছর আগে। এই যুগের শিলার যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটা হচ্ছে জীবাশ্মহীন বা অ্যাজোইক। দেখো আর্কিয়ান যুগের আগে হেডিয়ান যুগ, সে সময় যেহেতু উত্তপ্ত অবস্থায় ছিল, তার মানে কি লাভা বা ম্যাগমাগুলোই আস্তে আস্তে ঠান্ডা হয়ে শিলা সৃষ্টি করেছে। ম্যাগমাতে কোনো জীবাশ্ম থাকার কথাই নয়, এই কারণেই এই শিলা জীবাশ্মহীন। ভূগর্ভের ভেতরে ম্যাগমা ঠান্ডা হয়ে এই শিলাগুলো সৃষ্টি হয়, এগুলো হচ্ছে ক্রিস্টালাইন। যখন উত্তপ্ত লাভা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এসে জমে শিলাস্তর গঠন করে, সেগুলি পাতলা স্তরের মতো হয়, যাকে বলা হয় ফোলিয়েটেড স্ট্রাকচার। এরপর দেখো এই শিলাকে বলা হয় বেসমেন্ট কমপ্লেক্স বা ফান্ডামেন্টাল কমপ্লেক্স। কেন বলা হচ্ছে? দেখো পৃথিবীতে প্রথম এই যুগের শিলা সৃষ্টি হচ্ছে, এরপর কি হচ্ছে এই শিলাকে ভিত্তি করেই পরবর্তী যে বিভিন্ন যুগ আছে সেই যুগে শিলাগুলো সৃষ্টি হচ্ছে, এই কারণেই এই শিলাকে বলা হচ্ছে বেসমেন্ট কমপ্লেক্স বা ফান্ডামেন্টাল কমপ্লেক্স। অর্থাৎ কি হচ্ছে যে আর্কিয়ান নিস এবং সিস্ট এই শিলার ওপর ভিত্তি করেই পরবর্তী বিভিন্ন যুগের শিলা সৃষ্টি হচ্ছে বলে একে বলা হচ্ছে বেসমেন্ট কমপ্লেক্স বা ফান্ডামেন্টাল কমপ্লেক্স। এই যুগের যে শিলাগুলি হলো তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গ্রানাইট এবং গ্যাব্রো, যেগুলো হচ্ছে নিস জাতীয় শিলা। এরপরে দেখো সিস্ট জাতীয় শিলার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অভ্রো, চ্যাল্ক, হর্নব্লেন্ড এবং ক্লোরাইট। পরীক্ষায় প্রশ্ন আসে যে গ্রানাইট কি জাতীয় শিলা, হর্নব্লেন্ড কোন শিলা থেকে সৃষ্টি হয়েছে, এ কারণেই এই বিষয়গুলো একটু গুরুত্ব দিয়ে তোমরা পড়বে। নেক্সট জেনে নেব যে আর্কিয়ান যুগের শিলা ভারতে কোথায় কোথায় দেখা যায়। তো দেখো দাক্ষিণাত্য মালভূমির একটা বিশাল অংশ জুড়ে রয়েছে, এছাড়াও রয়েছে অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়ের কিছু অংশ, উড়িষ্যা, ঝাড়খণ্ডের কিছু অংশ, এছাড়াও উত্তর পূর্ব ভারতের মেঘালয় মালভূমি এবং ভারতের পশ্চিম দিকে গুজরাটের ভাদোদরা থেকে আরাবল্লী পর্বত পর্যন্ত এই যুগের শিলা বিস্তৃত। তো এই যুগের শিলা থেকে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ পাওয়া যায়, তার মধ্যে উল্লেখযোগ্য হলো লৌহ আকরিক, তামা, ম্যাঙ্গানিজ, গ্রাফাইট প্রভৃতি। আচ্ছা নেক্সট এবার যে ভাগটা সেটা হচ্ছে ধারোয়ার সিস্টেম। এই যুগের শিলা তৈরি হচ্ছে আজ থেকে প্রায় 2500 থেকে 1800 মিলিয়ন বছর আগে, মোটামুটিভাবে আর্কিয়ান ইয়নের শেষের দিকে এবং প্রোটেরোজোয়িক ইয়নের শুরুর দিকে এই শিলা গঠন হচ্ছে। কিভাবে গঠন হচ্ছে? আর্কিয়ান সিস্ট এবং নিস শিলা ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে সেখান থেকে পলি সৃষ্টি হচ্ছে এবং সেই পলি এবং কিছু কিছু আগ্নেয় শিলা রূপান্তরিত হয়ে এই ধরনের শিলা সৃষ্টি হচ্ছে, এই কারণেই এই শিলাকে বলা হয় ভারতের প্রথম মেটামরফোসড সেডিমেন্টারি রক।
এই যুগের শিলা ভারতে প্রথম খুঁজে পাওয়া যায় কর্ণাটকের ধারওয়াড় জেলায়, এই কারণেই এই শিলার নাম হয়েছে ধারওয়াড় সিস্টেম। এই যুগের শিলাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল হর্নব্লেন, সিস্ট, কোয়ারজাইট, ফিলাইট, স্লেট প্রভৃতি। তো নেক্সট জেনে নেব যে ভারতের কোথায় কোথায় ধারওয়াড় যুগের শিলা পাওয়া যাচ্ছে। দেখো, দক্ষিণ দিকে কর্ণাটক রাজ্যের ধারওয়াড়, বেলারি, মাইসোর অঞ্চলে পাওয়া যাচ্ছে। এছাড়া রয়েছে ছোটনাগপুর মালভূমি, উত্তর পূর্ব ভারতে মেঘালয় মালভূমির মিকির পাহাড়ে, পশ্চিমে আরাবল্লী পর্বতে, এবং কিছু পরিমাণ উত্তর ভারতে হিমালয় পার্বত্য অঞ্চলে দেখতে পাওয়া যায়। এই যুগের শিলা থেকে প্রচুর পরিমাণ খনিজ সম্পদ পাওয়া যায় বলে এই শিলাকে খনিজের ভাণ্ডার বলা হয়ে থাকে। মূল্যবান খনিজগুলির মধ্যে রয়েছে উন্নত মানের হেমাটাইট জাতীয় আকরিক লোহা, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, সোনা, তামা, ডলোমাইট প্রভৃতি। এবার জানব ধারওয়াড় সিস্টেমের কিছু গুরুত্বপূর্ণ সিরিজের নাম। তো দেখো, চ্যাম্পিয়ন সিরিজ, এটি দেখা যাচ্ছে কর্ণাটকের কোলার অঞ্চলে, যেটি পৃথিবীর অন্যতম গভীর সোনার খনি। নেক্সট দেখো, গুজরাটের ভাদোদরা অঞ্চলে প্রচুর পরিমাণে মার্বেল পাওয়া যায়, যেটি হচ্ছে চম্পানের সিরিজের। নেক্সট সিরিজ হচ্ছে ক্লোজপেস সিরিজ, যেটি দেখা যায় মধ্যপ্রদেশের বালাঘাটে, এখান থেকে প্রচুর পরিমাণে তামা পাওয়া যায়। তো এই ধারওয়াড় সিস্টেম, এবং এর আগে জানলাম আর্কিয়ান যুগের নিস ও সিস্ট, এই দুটো ভাগ হচ্ছে আর্কিয়ান রক সিস্টেমের দুটো ভাগ। তাহলে আমরা একটা মূল ভাগ সম্পর্কে জানলাম, এবার যাব সেকেন্ড যে ভাগ, সে ভাগটাতে নাম হচ্ছে দ্য পুরানা রক সিস্টেম। এই যুগে শিলা উৎপন্ন হচ্ছে 1400 থেকে 600 মিলিয়ন বছর আগে। মোটামুটিভাবে প্রোটোজোয়িক যুগের শেষের দিকে এই যুগের শিলা সৃষ্টি হচ্ছে। আর্কিয়ান যুগের নিস, সিস্ট এবং ধারওয়াড় যুগের শিলা ক্ষয়ের ফলে সেই চূর্ণ বিচূর্ণ পলি জমা হয়ে এই পুরানা যুগের শিলা গঠিত হচ্ছে। তো এই রক সিস্টেমকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, কুডাপ্পা রক সিস্টেম আর হচ্ছে ভিন্ধিয়ান রক সিস্টেম। তো এবার কুডাপ্পা রক সিস্টেম সম্পর্কে জানব। সিনক্লাইন বেসিনে কাদা, চুনাপাথর, বেলে পাথর প্রভৃতি জমা হয়ে কুডাপ্পা যুগের শিলা গঠন হচ্ছে। তো এই সিনক্লাইন বেসিন বিষয়টা কি, তো নিচে ছবিটা দেখো, এই দুপাশে উঁচু মালভূমির মাঝে যে নিচু খাত তাকেই বলা হয় সিনক্লাইন বেসিন। তো এই সিনক্লাইন বেসিনে চুনাপাথর, কাদা, বেলে পাথর জমা হয়ে প্রায় 6000 মিটার গভীরতা বিশিষ্ট যে শিলা গঠন করছে সেটাই হচ্ছে কুডাপ্পা যুগের শিলা। দেখো, অন্ধ্রপ্রদেশের কুডাপ্পা অঞ্চলে প্রথম এই যুগের শিলা খুঁজে পাওয়া গিয়েছিল, এই জন্য এর নাম হচ্ছে কুডাপ্পা রক সিস্টেম। অন্ধ্রপ্রদেশের কুডাপ্পা ছাড়াও কুর্নুল অঞ্চলে, কিছুটা পোর্শন কর্ণাটকে, এদিকে অন্ধ্রপ্রদেশ, ছত্রিশগড়, পশ্চিম দিকে রাজস্থান থেকে দিল্লি পর্যন্ত এই যুগের শিলাবিন্যাস দেখতে পাওয়া যায়। লোহা, তামা, কোবাল্ট, নিকেল এবং প্রচুর পরিমাণে চুনাপাথর এই যুগের শিলা থেকে সৃষ্টি হয়। এরপর রয়েছে বিন্ধিয়ান রক সিস্টেম। ভারতের বিন্ধ্য পর্বত থেকে এই যুগের শিলার নাম হয়েছে বিন্ধিয়ান রক সিস্টেম। এই যুগের শিলা গঠিত হয়েছে 1300 থেকে 600 মিলিয়ন বছর আগে। আর্কিয়ান যুগের প্রাচীন আগ্নেয় শিলার ওপর পাললিক শিলা জমে মূলত এই যুগের শিলা সৃষ্টি হয়েছে। বেলে পাথর, শেল, চুনাপাথর এই জাতীয় শিলা জমে প্রায় 4000 মিটার পুরু স্তর গঠন করে। এই বিন্ধিয়ান রক সিস্টেম গ্রেট বাউন্ডারি ফল্টের দ্বারা আরাবল্লী পর্বত থেকে বিচ্ছিন্ন হয়েছে।
তো গ্রেট বাউন্ডারি ফল্ট কোন দুটি যুগের শিলাকে বিচ্ছিন্ন করছে অনেক সময় প্রশ্ন আসে, তো উত্তরটা হবে বিন্ধিয়ান রক সিস্টেম এবং ধারোয়ার রক সিস্টেম। আচ্ছা নেক্সট দেখো যে এই যুগের শিলা কোথায় কোথায় পাওয়া যায়। পশ্চিমে রাজস্থানের চিতোরগড় থেকে পূর্বে বিহারের সাসারাম পর্যন্ত পাওয়া যাচ্ছে। এছাড়াও পাওয়া যায় ছত্তিশগড় রাজ্যের বিভিন্ন অংশ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকের কিছু অংশে। তবে দক্ষিণ ভারতে এই যুগের বেশিরভাগ শিলা লাভা দ্বারা ঢাকা পড়ে গেছে। মধ্যপ্রদেশের পান্না এবং তেলেঙ্গানার গোলকুন্ডা খনি থেকে প্রচুর পরিমাণে হীরে পাওয়া যায়, এই কারণেই এই অঞ্চলকে ডায়মন্ড বিয়ারিং রিজিয়ন বলা হয়। নেক্সট দেখো এই যুগের শিলা থেকে বিভিন্ন ধরনের গয়নার পাথর, চুনা পাথর এবং লাল বেলে পাথর পাওয়া যায়। এই বিন্ধ্য যুগের লাল বেলে পাথর দিয়ে বিভিন্ন ঐতিহাসিক স্থাপত্য তৈরি করা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো কুতুব মিনার, লাল কেল্লা, আগ্রা ফোর্ট, জামা মসজিদ প্রভৃতি। এবার নেক্সট যে মূল ভাগ সম্পর্কে আমরা জানবো তার নাম হচ্ছে দ্রাভিদিয়ান রক সিস্টেম। এই যুগের শিলা প্রায় 600 থেকে 300 মিলিয়ন বছর আগে প্যালিওজোয়িক এরায় গঠিত। এই প্যালিওজোয়িক এরায় একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, সেটি হলো প্রাচীন যে ভূখণ্ড প্যাঞ্জিয়া সেটি ভাঙতে শুরু করে এবং টেথিস মহীখাতের আবির্ভাব ঘটে এই সময়। এই যুগে আরেকটা বিশেষ ঘটনা ঘটছে, সেটি হলো সামুদ্রিক জীবের আবির্ভাব ঘটছে, সেই কারণেই শিলাতে জীবাশ্ম দেখা যায়। তো জীবাশ্ম শিলাতে যখন দেখা যাচ্ছে তার মানে এই শিলা কোথায় গঠিত হয়েছে, জলভাগে গঠিত হয়েছে। তো এই জীবাশ্ম থেকে কার্বনিফেরাস যুগে প্রচুর পরিমাণে কয়লার সৃষ্টি হয়। এই উন্নত মানের কয়লা কিন্তু ভারতে পাওয়া যায় না, এই কয়লা পাওয়া যায় মূলত আমেরিকা যুক্তরাষ্ট্র এবং জার্মানির রুড় অঞ্চলে। প্রচুর পরিমাণে যেহেতু কয়লা এই যুগে সৃষ্টি হয়েছে, এই কারণে এই যুগকে বলা হয় কোল ফরমেশন পিরিয়ড। আচ্ছা নেক্সট জেনে নেব কোথায় কোথায় পাওয়া যাচ্ছে। দেখো দ্রাভিদিয়ান রক সিস্টেম, এই দ্রাবিড় নামের সাথে দক্ষিণ ভারতের কিন্তু একটা সম্পর্ক আছে, কিন্তু খেয়াল করো দক্ষিণ ভারতে কোনো জায়গায় এই শিলা পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না? একটু আগেই আমি বলেছি যে এই যুগের শিলা গঠন হয়েছে জলাভূমি থেকে, এবং এই যুগে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে প্যাঞ্জিয়া সবে ভেঙে টেথিস মহীখাতের গঠন হচ্ছে। তো টেথিস মহীখাত কোথায় অবস্থিত? এই ভারতের উত্তর অংশে, এই কারণেই এই যুগের নাম দ্রাভিদিয়ান হলেও বেশিরভাগ শিলাই দেখা যাচ্ছে উত্তর ভারতের। কোথায় কোথায়? জম্মু কাশ্মীরের পীরপঞ্জল, লিডার উপত্যকা, হিমাচল প্রদেশের স্পিতি, কাংড়া, উত্তরাখণ্ডের গাড়োয়াল এবং কুমায়ুন হিমালয়। তবে খুব সামান্য পরিমাণে দেখা যাচ্ছে রেওয়া মালভূমির উমাড়িয়াতে, যেটি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। তাহলে আমি ক্লিয়ার করতে পারলাম যে কেন দ্রাভিদিয়ান রক সিস্টেম উত্তর ভারতে দেখতে পাওয়া যায়। তো এই গেল 3 নম্বর রক সিস্টেম। এরপর পড়ব 4th যে রক সিস্টেম, সেটি হচ্ছে আরিয়ান রক সিস্টেম। এই আরিয়ান রক সিস্টেমকে আবার 5টি ভাগে ভাগ করা হয়, গন্ডোয়ানা সিস্টেম, জুরাসিক সিস্টেম, ক্রিটেসিয়াস সিস্টেম, টার্সিয়ারি সিস্টেম এবং কোয়াটারনারি সিস্টেম। তো এবার এই 5টা ভাগ সম্পর্কে আমরা জেনে নেব। আরিয়ান সিস্টেমের প্রথম যে ভাগ সেটা হচ্ছে গন্ডোয়ানা সিস্টেম। অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার গন্ড উপজাতির নাম অনুযায়ী এই রক সিস্টেমের নাম হয়েছে গন্ডোয়ানা সিস্টেম। প্যালিওজোয়িক এরার যে শেষ পিরিয়ড তার নাম হচ্ছে পারমিয়ান পিরিয়ড, এই পিরিয়ডে সৃষ্টি হচ্ছে গন্ডোয়ানা সিস্টেম। এই পিরিয়ডে যে গুরুত্বপূর্ণ ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে পাতের সঞ্চালন, অর্থাৎ কঠিন ভূখণ্ডগুলি আস্তে আস্তে এক জায়গা থেকে আরেক জায়গা সরছে,
কখনো সেটা ধাক্কা খাচ্ছে, কখনো সেটা একটা থেকে আরেকটা পাশ দিয়ে চলে যাচ্ছে, আর কখনো একটা থেকে একটা অনেক দূরে সরে যাচ্ছে। একটা পাত যখন আরেকটা পাতের থেকে দূরে সরে যাচ্ছে, তখন মাঝের যে অংশটা সেই অংশটা নিচু হয়ে যাচ্ছে। নিচু হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, ওই নিচু খাতে পলি জমা হচ্ছে, এবং পলি জমা হয়ে যে শিলাটা সৃষ্টি হচ্ছে সেটি হচ্ছে গন্ডোয়ানা যুগের শিলা। প্রচুর পলি জমার ফলে কি হচ্ছে, এই অঞ্চলে বনভূমির সৃষ্টি হচ্ছে। সেই বনভূমি বহু বছর পরে নষ্ট হয়ে গিয়ে যে জীবাশ্ম তৈরি হচ্ছে, সেই জীবাশ্ম থেকে পরবর্তীকালে তৈরি হচ্ছে প্রচুর কয়লা। এই যে কয়লা সৃষ্টি হচ্ছে, এই কয়লা ভারতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো একটা প্রশ্ন খুব আসে, ভারতে কোন শ্রেণীর কয়লা পাওয়া যায়? তো সেটা উত্তরটা হবে গন্ডোয়ানা সিস্টেমের কয়লা। এরপর দেখো, এই যুগের শিলা থেকে আকরিক লোহা, তামা, ইউরেনিয়াম, স্লেট, কংগ্লোমারেট প্রভৃতি পাওয়া যাচ্ছে। কোথায় কোথায় এই শিলা পাওয়া যায়? বিভিন্ন নদী উপত্যকা অঞ্চলে। দামোদর নদী উপত্যকা পশ্চিমবঙ্গের কিছু অংশ এবং ঝাড়খণ্ডে, মহানদী নদী উপত্যকা উড়িষ্যা ও ছত্তিশগড়ের কিছু অংশে, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশের কিছু অংশ জুড়ে গোদাবরী নদী উপত্যকায়, আর কিছু অল্প পরিমাণে পাওয়া যাচ্ছে ভারতের পশ্চিম দিকে গুজরাটে, কাশ্মীরে ও সিকিমে। নেক্সট এবার যে ভাগটা সেটা হচ্ছে জুরাসিক সিস্টেম। মোটামুটিভাবে 200 থেকে 150 মিলিয়ন বছর আগে মেসোজোয়িক এরার জুরাসিক পিরিয়ডে সৃষ্টি হচ্ছে এই ধরনের শিলা। এই যুগে ঘটেছে মেরিন ট্রান্সগ্রেশন, অর্থাৎ সমুদ্রের যে তল ছিল সেই তলের উচ্চতা অনেকটা বেড়ে যাচ্ছে। উচ্চতা বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, সমুদ্রের জল স্থলভাগে ঢুকে যাচ্ছে, এবং স্থলভাগের যে নিচু অঞ্চলগুলো আছে সেগুলো জলাভূমি সৃষ্টি করছে। তো ভারতের পূর্ব উপকূলে অন্ধ্রপ্রদেশের গুন্টুর এবং রাজামন্ত্রিতে, এবং পশ্চিম উপকূলে রাজস্থান এবং কচ্ছ অঞ্চলে এই মেরিন ট্রানগ্রেশনের ফলে জলাভূমি সৃষ্টি হচ্ছে। সমুদ্রের জল এই অঞ্চলে ঢোকার ফলে কি হচ্ছে, পলি জমছে, এবং পলিতে বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণীর দেহাবশেষ থেকে মূলত এই যুগে শিলা গঠন হচ্ছে। তো এই যুগের উল্লেখযোগ্য শিলা হলো কোরাল, ওলিটিক জাতীয় চুনাপাথর, কংলোমারেট, বেলেপাথর প্রভৃতি। নেক্সট দেখো, এই যুগের শিলা মোটামুটি পাওয়া যাচ্ছে উত্তর এবং পশ্চিম অঞ্চলে। উত্তরে স্পিতি, কুমায়ুন অঞ্চল, লাদাখ অঞ্চলের সল্ট লেক রিজিয়ানে, এছাড়াও গাঢ়ওয়াল হিমালয়ে এবং রাজস্থান ও কচ্ছ অঞ্চলে। নেক্সট ভাগ হচ্ছে ক্রিটেসিয়াস সিস্টেম। মেসোজোয়িক এরার এই ক্রিটেসিয়াস যে পিরিয়ড, সেই পিরিয়ডে সৃষ্টি হচ্ছে এই যুগের শিলা। এ সময় কি হচ্ছে, ভারতের দক্ষিণ অংশে হঠাৎ করে প্রচণ্ড অগ্নুৎপাত ঘটছে। এই অগ্নুৎপাতের ফলে কি হচ্ছে, ভূপৃষ্ঠের যে ফাটল বা ফাটা অংশ আছে সেই সব জায়গা দিয়ে ব্যাসল্ট জাতীয় লাভা বাইরে বেরিয়ে আসছে। প্রায় 10 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে এই ব্যাসল্ট লাভা জমেই এই যুগের শিলা গঠন হচ্ছে। ব্যাসল্ট লাভা জমার ফলে বিশাল অংশ জুড়ে যে মালভূমির মতো ভূমিরূপ তৈরি হচ্ছে, তার ওপরের অংশটা হচ্ছে প্রায় সমতল, কিন্তু যে পাশগুলো সেই পাশগুলো প্রচণ্ড খাড়া ঢালযুক্ত। একাধিকবার লাভা বাইরে বেরিয়ে এসে সেটা জমছে বলে সিঁড়ির ধাপের মতো একটা ভূমিরূপের সৃষ্টি করছে, যাকে বলা হয় ড্রেকান ট্র্যাপ। ট্র্যাপ এই শব্দটা হচ্ছে একটা সুইডিশ শব্দ যার অর্থ হচ্ছে সিঁড়ি। এই কারণেই এই যুগের শিলাগঠিত মালভূমিকে ড্রেকান ট্র্যাপ বলা হয়ে থাকে। তো কোথায় কোথায় দেখা যাচ্ছে, দেখো ভারতের পশ্চিমে গুজরাট অঞ্চলে, এছাড়াও মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং তেলেঙ্গানা অঞ্চলে সামান্য পরিমাণে দেখতে পাওয়া যায়। এই শিলা পশ্চিম অংশে প্রায়
3000 মিটার গভীর এবং পূর্ব দিকে ক্রমশ এর গভীরতা কম 150 মিটার এবং দক্ষিণ দিকে এর গভীরতা প্রায় 800 মিটার। মোটামুটিভাবে এই শিলাগঠিত অঞ্চলের ঢাল হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে। এই জন্যেই দক্ষিণ ভারতের বেশিরভাগ নদীগুলি দাক্ষিণাত্য মালভূমি থেকে উৎপন্ন হয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে এসে বঙ্গোপসাগরে মিশছে। আচ্ছা, এই গেল ডেকান ট্র্যাপ বা ক্রিটেসিয়াস সিস্টেম। নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে টারশিয়ারি রক সিস্টেম। এই যুগে শিলা তৈরি হচ্ছে 60 থেকে 7 মিলিয়ন বছর আগে। প্যালিওসিন থেকে প্লিওসিন এই যে সময়টা, এই সময়কালের মধ্যে তৈরি হচ্ছে টারশিয়ারি যুগের শিলা। একটা গুরুত্বপূর্ণ ভূমিরূপ এই টারশিয়ারি যুগে গঠন হচ্ছে, আমরা সবাই এর নাম জানি, তার নাম হচ্ছে হিমালয় পর্বত। দেখো, ভারতের উত্তর এবং উত্তর পূর্ব অংশ জুড়ে রয়েছে এই যুগে শিলার বিস্তার। হিমালয় পর্বত কিন্তু একবারে গঠন হয়নি, বহু বছর ধরে তিনটে পর্যায়ে মূলত এই হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে। হিমালয় পর্বত কিভাবে সৃষ্টি হয়েছে সে সম্পর্কে একটা অন্য ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করেছি, সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশান বক্সে এবং আই বাটনে দিয়ে দেব, তোমাদের প্রয়োজন হলে তোমরা দেখে নিতে পারো। তো দেখো, কোন কোন যুগে হিমালয়ের বিভিন্ন স্টেজগুলো সৃষ্টি হয়েছে এটা জেনে নিই। অলিগোসিন এই সময়ে তৈরি হয়েছে গ্রেটার হিমালয়া, মায়োসিন সময়ে তৈরি হয়েছে লেসার হিমালয় এবং প্লায়োসিন সময়ে তৈরি হয়েছে শিবালিক হিমালয়। কোন যুগে কোন হিমালয়ের অংশ গঠন হয়েছে পরীক্ষায় আসে, এ কারণে এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এই যুগে দেখো প্রচুর পরিমাণে স্তন্যপায়ী প্রাণীর সৃষ্টি হয়েছে, এ কারণে একে বলা হয় এজ অব ম্যামেলস, যেই কারণে এ যুগের শিলাতে জীবাশ্ম দেখতে পাওয়া যায়। এরপর জানবো আরিয়ান সিস্টেমের লাস্ট সাব ডিভিশন দ্য কোয়াটারনারি রক সিস্টেম সম্পর্কে। নাম দিয়েই বুঝতে পারছি যে এই যুগের শিলা গঠন হয়েছে কোয়াটারনারি পিরিয়ডে, প্রায় 1 মিলিয়ন বছর আগে প্লিস্টোসিন থেকে হলোসিন এই সময়কাল পর্যন্ত যে শিলা গঠন হয়েছে সেই সমস্ত শিলাকে বলা হচ্ছে কোয়াটারনারি শিলা বিন্যাস। প্লিস্টোসিন এই সময়কালে উত্তর গোলার্ধে ছিল আইস এজ, অর্থাৎ বরফে ঢাকা ছিল। প্লিস্টোসিন সময়ে শুরুর দিকে কাশ্মীর উপত্যকায় হিমবাহ গলিত পলি জমে যে মাটি সৃষ্টি হয় তার নাম হচ্ছে কারেওয়া। এই মাটি জাফরান চাষের জন্য উপযুক্ত। এই প্লিস্টোসিন সময়ের শেষের দিকে যে প্রাচীন পলি মাটি সৃষ্টি হচ্ছে তার নাম হচ্ছে ভাঙর। একেবারে লাস্ট যে ইপক যেটা এখন চলছে হলোসিন, এই হলোসিন যুগে তৈরি হচ্ছে নতুন পলিমাটি বা নবীন পলিমাটি যার নাম হচ্ছে খাদর। এবার দেখে নিই যে এই যুগের শিলা কোথায় দেখতে পাওয়া যাচ্ছে। মোটামুটি আমরা আন্দাজ করতেই পারছি পলিমাটির নাম শুনে যে সমভূমি অঞ্চলে এই ধরনের শিলা পাওয়া যাবে। তো ম্যাপে খেয়াল করো, সমগ্র উত্তর ভারতে সমভূমি জুড়ে এই কোয়াটারনারি যুগে শিলা দেখতে পাওয়া যায়। এছাড়াও দেখো গোদাবরী, কৃষ্ণা এবং কাবেরী নদীর মোহনায় এই কোয়াটারনারি যুগের শিলাবিন্যাস দেখতে পাওয়া যায়। তো ভারতের যে 4টি শিলাবিন্যাস সেই সম্পর্কে একটা ওভারঅল ধারণা তোমাদের দেওয়ার চেষ্টা করলাম। এ বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাবে, আমি অবশ্যই তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের আলোচনা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। বাই।